ঘরের সামনে। আজকে এত সকালে আসার একটাই কারণ, আমি সকালবেলা ঘুম থেকে উঠে মহারাজা অফিসে গেলে বা না গেলে আমি যে কাজগুলো করি, যে ব্যায়ামটা করি, সেটা কি ব্যায়াম করি সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব। দেখো, আমাদের তো প্রত্যেকেরই শরীর অসুস্থ হয়, খারাপ হয়, লেগেই আছে, প্রত্যেকটা মানুষের লেগে আছে। কিন্তু বিশেষ করে যাদের লাঞ্চে প্রবলেম বা হাড়ের সমস্যা একটু, বা শ্বাসকষ্ট হয়, বা ঘাড় ব্যথা, স্পন্ডেলাইসিস, আমি এই দুটো তিনটে বিষয় নিয়ে একটু বলবো। যেটা আমি রিমুভ পেয়েছি সেটাই আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। যে আমিও এত কিছু জানতাম না যে এইভাবে ব্যায়ামগুলো করলে শরীর ভালো থাকে। ব্যায়াম করলে শরীর ভালো থাকে, কিন্তু আমি অসুস্থ হওয়ার পরের থেকে ব্যায়ামগুলো যখন শিখেছি, করেছি, তখন থেকে দেখছি অনেকটাই ভালো। আমার কিন্তু লাঞ্চের খুব প্রবলেম আছে। আমি তোমাদের বেশিরভাগ সময় বলে থাকি যে আমি যে অসুস্থ হয়ে ফিরে এসেছি, বাঁচবো কিনা জানি না। আসলে কথাগুলো বলার কারণ আছে, কেননা আমি আমার প্রচণ্ড প্রবলেম শরীরে, কেননা তার ভিতর দিয়ে কিন্তু আমি সুস্থ আছি। আর যে আমার যে লাঞ্চে খুব সময় সময় ব্যথা হয় বা বুকে ব্যথা হয় আমি বুঝতে পারি, কিন্তু তার থেকে খুব ভালোভাবে রিমুভ কীভাবে পাবে? যদি শ্বাসকষ্ট বা লাঞ্চে একটু প্রবলেম হয় বা কখনো দেখছো বুকে ব্যথা করছে, তাহলে কিভাবে ব্যায়ামটা করবে? আমি যেভাবে ব্যায়ামটা করি তোমাদের সেইভাবে বলছি, কেননা আমি অনেক উপকার পেয়েছি। এভাবে করে দেখবে, কখনো এরকম হলে হঠাৎ করে বুকে ব্যথা হলে তখন নিঃশ্বাস ছাড়া যায় না, তোলা যায় না, তখন কিন্তু একটু শান্ত হয়ে বসে থেকে হাঁ করে নিঃশ্বাস নিতে হবে। এরকম করে যখনই নেবে তখন দেখবে একদম পেটের এই যে পেটের এখান থেকে একটা টান উপর দিকে উঠছে। উঠাতে কী হচ্ছে, এই জায়গাগুলো খুব সুন্দরভাবে আমাদের ক্লিয়ার হয়ে যাচ্ছে একদম, তখন শরীরটা অনেকটা সুস্থ লাগে। আর প্রথমে বলি, এক নম্বর যেটা ঘাড়ে ব্যথা, ঘাড়ে ব্যথা, মাথায় ব্যথা, সাইডগুলো ব্যথা আমাদের সবার করে। আর স্পন্ডেলাইসিস প্রায়ই মানুষের আছে, এসব কোনো ব্যাপার না, ধরা পড়ে। কিন্তু দেখবে যখন ঘাড়ে ব্যথা করছে, অনেকেরই করে, আমাদের ঘাড়ে ব্যথা ঘুম থেকে উঠে সর কারণে করে, এমনি করে ঘাড়ে ব্যথা। ঘাড়ে ব্যথা করলে এই যে হাতটা, ফার্স্ট আমি বলবো এই যে হাতটা এইভাবে ধরবে, ধরে এই যে মাথা, এই যে মাথার পিছনে এরকম করে দিয়ে এরকম করে এইভাবে চাপ দেবে। আর এইভাবে চাপটা দেবে, গুনে নেবে তুমি 10 বার, 1 2 3 4 5 6 7 8 9 10 হলো। আবার এই হাতটাকে আর একটু নিচে নামিয়ে দেবে, ঘাড়ের একদম ঘাড়ের নিচের দিকে নামিয়ে দেবে। আবার করবে 1 2 3 4 5 6 7 8 9 10 করে, এরকম করে তুমি যতবার পারবে করবে। ফার্স্ট প্রথমের দিকে যখন পারবে না, প্রথম প্রথম যখন পারবে না, তখন 2 বার 3 বার করবে, 10 বার করে ঘুমবে, তাহলে দেখবে অনেকটা ভালো লাগবে। গরমেতে দেখো পুরো ঘেমে গেছি, এখন সকাল বাজে কটা বাজে, হ্যাঁ 7:30 বাজে, মহারাজা তো বেরিয়ে গেছে। যাই হোক, আর একটা আছে এই ঘাড়ের ব্যথায়, এখানে খুব আরাম পাবে, ভীষণ আরাম পাবে। এখানে এই যে হাতটা এখানে দেবে, এখানে দিয়ে এই এখানেও তুমি 1 2 3 4 করে গুনবে সুবিধার জন্য। একটা নিলাম সামনের দিকে, আবার একটা পেছনে, এখানেও তুমি যদি 10 বার 10 বার করে, এখানে 5 বার, সামনের দিকে 5 বার করো, পেছনের দিকে 5 বার করো, তাহলে দেখবে অনেকটা রিমুভ হবে ঘাড়ে ব্যথা। এরপরে গেল ঘাড়ে ব্যথার জন্য, এটাও এরকম করে ধরবে, ধরে এইভাবে চাপ দেবে মাথাটা, আর হাতটা এইভাবে উঠবে, মানে এইভাবে দেখো, মানে উপর থেকে মুখটা চাপ পড়ছে, হাতটা নিচ থেকে চাপ পড়ছে, ঘাড়ের ব্যথা খুব ভালো হয়। এই হাতটাও এরকম করে গুনে নেবে, এরকম করে প্রচন্ড উপকার আর খুব ভালো। স্পন্ডেলাইসিস না হলেও করতে পারো, আমরা এই ব্যায়ামগুলো সবসময় করতে পারি, কিছুই না, সন্ধ্যা সকালে 2 বার একটু করে নিলাম, ব্যাস।
আরেকটা আছে এই যে এইভাবে ধরে দাও, এইখানে দেবে, এখান দিয়ে মাথাটাকে সামনের দিকে আনবে, হাতটাকে পেছনের দিকে নেবে, কিভাবে এইভাবে। আরেকটা আছে দেখো, এই বেশিক্ষণ থাকতে না পারো ছেড়ে দেবে, আবার এটা করলে এটা এই ঘাড়ের ব্যথাটা খুব সুন্দর, প্রসেসটা ভীষণ ভালো। এতে এই দেখো একটু করেছি, বেশ আরাম পাওয়া যায়, ঘাড়ে ব্যথা না থাকলেও বেশ আরাম লাগে। মাথাটা ভারী হয়ে গেলে, ঠান্ডা লাগলে করবে, দেখবে মাথাটা ভীষণ হালকা লাগছে। সকালবেলা তো গলাটা কেমন বসে বসে গেছে। আর একটা আছে যেটা আমরা শ্বাস ভেতরের দিকে নেব আর ছাড়বো, লাঞ্চের বা শ্বাসকষ্টের খুব উপকার, এটাই আমি করি, এটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। কিভাবে করব, প্রথমে আমি হা করে নিঃশ্বাসটা নিয়ে নিলাম, যতটা সময় ভেতরে রাখতে পারবে ততটা তোমার লাঞ্চের উপকার হবে। আমাদের এই ভেতরে বুকে যদি ব্যথা হয় বা কফ জমে বা কোনো রকম সমস্যা হয়, এটাই অনেকটা উপকার হবে। আবার এরকম করে ছাড়বে, শ্বাস ভেতরে নিয়ে আটকে রাখবে, আস্তে আস্তে ছাড়বে, শ্বাস ভেতরে নিয়ে আটকে রাখবে, আস্তে আস্তে ছাড়বে। এটাই ছিল বলার তোমাদের সঙ্গে, সকালবেলা শেয়ার করার, যেটা আমি করে থাকি। যদি ভালো লাগে এইভাবে প্রসেসটা করবে, শরীরটা সুস্থ থাকবে আর ভালো থাকবে। এখন দেখো, বয়স হওয়া কথা নয়, বয়স হলেও রোগ হচ্ছে, বাচ্চাদেরও রোগ হচ্ছে, তাই প্রত্যেকেরই যদি একটু এই ধ্যানগুলো দেই সন্ধ্যা সকালে, তাহলে শরীরটা ভালো থাকে। আর খাওয়া দাওয়া, তুমি ডাল ভাত খেলেও পেট ভরে খাবে, শরীর সুস্থ থাকবে। চলো বাদ বাকি কাজগুলো সেরে নিই। প্রচণ্ড গরম সকালেই দিয়েছে দেখো, এবার ছাদে যাব। ছাদে যে আমি নিচের ঘরে, ছেলে ঘুমোচ্ছে তো উপরে কথা বলা যাবে না, নিচের ঘরে এসেছি। স্নান কমপ্লিট, দেখলে আগেই আমি দেখিয়েছি সকালবেলা ঘুম থেকে উঠে কি কি করলাম, আর এখনে পুজো টুজো কমপ্লিট, এবার যাবো রান্নাঘরে, আর রান্নাঘরে কি করব সেটাই তোমাদের সঙ্গে কথা বলতে বলতে রান্নাটা কমপ্লিট করব। চলো রান্নাঘরের দিকে যাই। খুব গরম আর রোদ দিয়েছে কি বাবা। চলে এসেছি রান্নাঘরে, আর আজকে করবো একটু বিরিয়ানি। বিরিয়ানিটা খুব হালকাভাবেই করবো, কেননা চিকেনটা আনা ছিল, এবার অল্প একটুই রয়েছে সেটাই করবো। আলুটা আমি এরকম লাল লাল করে ভেজে নিলাম, যেহেতু একবেলার জন্য করবো, শুধু দুপুরবেলা অল্প কিছু চিকেন রয়েছে আর ডিম দিয়ে করবো। এবার দেখো আমি আলুটা ভেজে নিয়েছি, ওই এটা কিন্তু সাদা তেল, আজকে একদম ঘি ব্যবহার হবে না বিরিয়ানিতে। এবার পেঁয়াজের বেস্টাটা আমি করে নেব, দিয়ে দিলাম পেঁয়াজগুলো, পেঁয়াজগুলো একটু লাল লাল করে ভেজে নেব। খুব সহজভাবে আমি বিরিয়ানিগুলো আগেও শেয়ার করেছি, নিরামিষ বিরিয়ানি অনেকবার শেয়ার করেছি, আলু বিরিয়ানি যেটা, আর এটা আজকে আমি অল্প কিছু চিকেন দিয়ে করব রয়েছে, তাই ভাবলাম ছেলেকে এটা দিয়েই করে দিই। তাহলে হতে থাকুক, দেখে নাও কী কী নিয়েছি। এখানে নিয়েছি আমি বাসমতি রাইস, ভিজিয়ে রেখেছি দু ঘন্টা হয়ে গেল। আর এখানে যে দিয়ে দিয়েছি সব এলাচ, দারচিনি, লবঙ্গ সব দিয়েছি, ভিজিয়ে রেখেছি, লবণ দিয়ে চালটাকে ভিজিয়ে রেখেছি। আর এখানে আজকে আমি
অন্য দিন আমি একটু দুধ ব্যবহার করি বিরিয়ানিতে, আজকে দুধ ব্যবহার করব না। আজকে যেহেতু অল্প, অল্পর ভিতরে কিভাবে ভালো করা যায় সেটাই দেখব। এখানে আমি আজকে দই মিশিয়েছি, দই দিয়ে আদা জিরে পেঁয়াজ রসুন সব পেস্ট দিয়ে মশলা দিয়ে আমি যে এখানে এটাকে ম্যারিনেট করে রেখেছিলাম আগের থেকেই, হলুদ লবণ সব দিয়ে দিয়েছি। হলুদ খুব কম দিয়েছি, বিরিয়ানিটা একটু সাদা সাদাই ভালো লাগে। আর যেহেতু কালার ফুড ব্যবহার করি না আমি, সেখানে সাদা হোক বা যদি একটু কেশর দাও তাহলে খুব ভালো হয়। এবার হয়ে গেল এটা, গ্যাসটা ততক্ষণে আমি ভেজে নেব, খুব সুন্দর করে লাল লাল করে ভেজে নেব গ্যাসটা। আজকে মশলা খুব কম ব্যবহার করব, আর করব দেখো এই যে কাঁচা লঙ্কা নিয়েছি, তিনটে কাঁচা লঙ্কা দেব। ফার্স্ট আমি যেটা করব দেখো এই যে এখানে প্রেশার কুকার নিয়ে নিয়েছি, আজকে প্রেশার কুকারে দেখাবো। আর আগের দিন দেখো মশলা বলতে আমি এটা দেবো, এই যে আগের দিন এই যে বিরিয়ানির এই যে মশলাটা ছিল, আলু বিরিয়ানি করেছিলাম সেই মশলাটা একটুখানি আছে, ওটাই দেবো। প্রথমেই বললাম আজকে একদম মশলা ছাড়াই করব। চালটা আগে আমি প্রেশার কুকারে দিয়ে দিচ্ছি, আলাদা করে আর লবণ দেব না, যেহেতু আমি লবণ জলে ভিজিয়ে রেখেছি তার জন্য আলাদা করে লবণ দেব না। এবার যেটা মাংসের সঙ্গে যেটা থাকবে ওতেই হয়ে যাবে। এবার দেখো এখানে আমি দিয়ে দেবো যে এই যে মশলাটা, মশলাটা যেটুকু আছে আমি তাই দিয়ে দেবো, সামান্য আছে দেখতে পাচ্ছ। এবার বেরেস্তাটা আমার এরকম আমি করে নিলাম, এটা আমি দিয়ে দেব। এবার দেখো সব বেরেস্তাগুলো আমি দিয়ে দেব, সম্পূর্ণই আজকে সাদা তেলে করে দেখাবো। এটা তুমি শুধু দুটো জিনিস বাদ দিয়ে, পেঁয়াজ রসুন আর মাংস বাদ দিয়ে, ডিম বাদ দিয়ে তুমি নিরামিষও করতে পারো, সেটাও খুব ভালো লাগবে। এবার আমি দিয়ে দেবো, দেখো এখানে আছে কেওড়া জল আছে, কেওড়া জলটা আমি দিয়ে দেবো, এই যে দেখতে পাচ্ছ অল্প পরিমাণে। আর রোজ ওয়াটার দিয়ে দেবো আমি এখানে, দিয়ে দিলাম রোজ ওয়াটার, কেওড়া জল, ভিনেগারটা আজকে ব্যবহার করব না। আর এদিকে দেখো ব্রেস্টটা ভেজেছি, সেই তেলের উপরেই আমি চিকেনটা দিয়ে দিলাম, এটা একটুখানি কষিয়ে নেবো, বেশি কষাবো না, কেননা রাইসটা তো আমি একটু বয়েল করে নিচ্ছি না, একবারেই প্রেশার কুকারে বসাবো, তাই এটাও আমি একটুখানি করে নেবো, একটু ঢাকা দিয়ে দেবো ততক্ষণে। আর এই যে মশলা জল ব্যবহার করছি কেমন দেখো, এই মশলা বাটিটা শুধু ধুয়ে সামান্য একটু জল দিলাম, এই যে দেখতে পাচ্ছি এইটুকু জল, আর জল ব্যবহার করব না, তাহলে রাইসটা নরম হয়ে যাবে। এবার এসে যাই, এই দিয়ে দিলাম আলু, ডিমটাকে একটু আমি ফাটিয়ে নেব দুটোই, কেননা বলা যায় না প্রেশার কুকারে কখনো আমি ডিম এরকম করে দেইনি। মনে আছে একবার মাইক্রোওভেনে ডিমের চপ গরম করতে যেয়ে ফেটে একদম অবস্থা খারাপ হয়ে গেছিলো, ভয় পেয়ে গেছি ছেলে আর আমি যে কী হলো, যার জন্য এই সব জিনিস একটু বুঝে দিতে হবে। ব্যাস হয়ে গেল, এটা সুন্দর করে গুছিয়ে দিলাম। এবার এদিকে এটা আমার একটু কষানো হয়ে গেছে, খুব বেশি কষাবো না। এবার এই জলটা আমি দিয়ে দেবো, জলটাও গরম হয়ে যাবে, চিকেনটাও একটু বয়েল হয়ে যাবে। দু মিনিট ঢেকে দিলাম, এটা হয়ে গেছে। আর বিরিয়ানিতে গোলমরিচ পড়বে না সেটা একদম চলবে না, গোলমরিচ না দিলে খাওয়ার সময় মজা নেই, যার জন্য গোলমরিচটা অবশ্যই ব্যবহার করতে হবে। ব্যাস হয়ে গেল, চিকেনটা আমার হাফ বয়েল হয়ে গেছে, ফুল এখন হবে প্রেশার কুকারে।
যে সব দিয়ে দিয়েছি, এবার আমি এটা দিয়ে দেব। ব্যাস, আজকে আতর নেই, আতরটা আমি ব্যবহার করলাম না, এগুলোই দিলাম। দেখতে পাচ্ছ, এই হচ্ছে, এইভাবে আমি দিয়ে নিলাম। এবার আমি বসিয়ে দেব ঢাকনা নিয়ে। এবার সুন্দর করে আটকে দেবো, খুব সহজভাবে বিরিয়ানি করবে। গ্যাসটা প্রথমে একটু বাড়িয়ে দেবো, একটু আওয়াজ হলেই তখন মানে প্রথম সিটিটা পড়ার আগে বন্ধ করে দেবো, মানে বন্ধ করবো না তাহলে আবার হবে না, প্রথম সিটিটা পড়ার আগে আমি গ্যাসটাকে একটু কমিয়ে দেবো। তাহলেই ব্যাস রেডি বিরিয়ানি। ততক্ষণে একটু মোছামুছি সেরে নিই। এবার গ্যাসটা কমিয়ে দিলাম, একটা সিটি পড়ে গেল। এবার গ্যাসটা কমিয়ে দিয়ে আর একটু সময় রাখবো, ওই মিনিট 5 মিনিট মতন রাখবো, কারণ রাইসটাকে আমি ভিজিয়ে রেখেছিলাম, চিকেনটাকে হাফ বয়েল হয়ে গেছে, আর আলুটাও সিদ্ধ হয়ে গেছিলো, প্রায় অল্প বাকি ছিল। মোটামুটি প্রেশার কুকারে বিরিয়ানি করতে গেলে 2টো সিটি ব্যাস হয়ে যাবে। সেখানে আমি কমিয়ে দিলাম, গন্ধ কিন্তু দারুণ বেরিয়েছে, একটা ছিটিতেই গন্ধ বেরিয়ে গেছে। ছেলে এখন ঘুমের থেকে উঠলো, বাজে কটা বলো তো? 11:30। 11:30 ঘুম থেকে উঠলো, আর এদিকে বলছে আমার জন্য ওটস নিয়ে যাও। কেমন ছিল না, আজকে পান্তা ভাত হবে, 2 দিন ধরে আমরা পান্তা ভাত খাচ্ছি, কেননা প্রচণ্ড গরম। আমিও সকালে পান্তা ভাত খেয়ে জামা কাপড় কেচেছি, মেলেছি, সব সেরে স্নান করে এগুলো করে নিলাম। এবার এটা রান্না হবে, ব্যাস ফিরি। কালকে রাত্রে একটু দেরি করেই ঘুমানো হয়েছে, কালকে 2টোর সময় ছেলেও ঘুমিয়েছে, আমিও ঘুমিয়েছি, যার জন্য। আর হ্যাঁ, লাস্ট একটা ভিডিও কালকে এক দিদি ভাইয়ের দেখলাম, 2 দিদি ভাইয়ের লাস্ট ভিডিও দেখলাম, দেখে তারপর ঘুমিয়েছি। চলো, গ্যাসটা এবার বন্ধ করে দিয়ে রেখে একটু দমে রেখে দেবো। তারপরে দমে আমি 5-7 মিনিট রাখবো, মানে যতক্ষণ হাওয়াটা আমি নিজের থেকে পাস করবো না, ওটা পাস হয়ে যাওয়ার পরেই তারপরে তোমাদের সঙ্গে দেখাচ্ছি। হাওয়াটা পাস হয়ে যাওয়ার পরে দেখাচ্ছি কেমন হলো। আর আমি এখানে এই ভিডিওটি রাখলাম, কেউ স্কিপ করে যাবে না, ফুল ভিডিও দেখবে, আর অবশ্যই লাইক একটা করে করবে। আমি কিন্তু প্রত্যেককে লাইক দিই, লাইকটা দেওয়া আমার কমন ব্যাপার, কেন লাইক দেবো না, লাইক দেওয়াটা নিজেরও আনন্দ লাগে, আর যে লাইক পায় তারও আনন্দ লাগে। আমাকেও কেউ লাইক করলে আমার খুব আনন্দ হয়।
তাহলে এখানে আমি রাখছি, পরে তোমরা ওটা বের করে দেখাচ্ছি, দেখতে থাকো কেমন হয়েছে বিরিয়ানিটা। দেখা যাক কি হয়েছে আসলে, যেটা যেমন রেখেছি সব ঠিকঠাক আছে। দেখতে পাচ্ছি চিকেন এই যে গলে গেছে সুন্দর, এই দেখো বিরিয়ানিটা এরকম হয়েছে। যেহেতু আজকে সামান্যই করেছি শুধু দুপুরের জন্য, এই যে রাইসটা এরকম হয়েছে দেখাচ্ছে, এই যে গলে গেছে। সব কালার এরকম হয়ে গেছে। তাহলে এইভাবে তোমরাও ট্রাই করে দেখবে, তারপরে আমাকে কমেন্ট করে বলবে যে দিদি কেমন হয়েছে। রাখলাম এখানেই।